আমি আজকে HTML এর টেক সম্পর্কে আলোচনা করব। সো আমি স্টার্ট করতেছি। সো টেক কি? টেক সাধারণত HTML এর প্রাণ। একটি HTML এর ডকুমেন্ট তৈরি করতে সাধারণত ট্যাগ লাগে, আর প্রতিটি ট্যাগ ট্যাগের সমষ্টি হলো একটি HTML ডকুমেন্ট। যে এই জায়গায় একটা এক্সাম্পল দিতেছেন, স্প্যান ট্যাগ আমি ইউজ করছি। সো এটার স্ট্রাকচার এরকম কেন একটু করে আমি লিখে দেবো। সো নেক্সট স্লাইডে যাচ্ছি। প্রপার্টিস অফ ট্যাগস, ট্যাগের বৈশিষ্ট্য কী কী? সাধারণত ট্যাগের মধ্যে কোনো স্পেস দেওয়া যাবে না, যেমন টেবিল, এই যে টেবিল ট্যাগ আমি লিখছি, এই যে দেখেন, এই যে আমি টেবিল ট্যাগ লিখছি, এই জায়গায় কোনো স্পেস ব্যবহার করছি না। সো কোনো স্পেস দেওয়া যাবে না। ট্যাগের মধ্যে অবশ্যই ছোট হাতের অক্ষর ব্যবহার করতে হবে। এই যে দেখতেছেন HTML H1, সবসময় ছোট হাতের অক্ষর ব্যবহার করতে হবে। ইংরেজি বর্ণমালার ছোট হাতের অক্ষর ব্যবহার করতে হবে। সো নেক্সটে দেখতেছেন যে ট্যাগের মধ্যে কোনো ব্যবহার করা হয় তখন স্পেস ব্যবহার করতে হবে। এই যে দেখতেছেন H1, আমি এই যে অ্যালাইন ট্যাগ, এই যে অ্যালাইন ট্যাগ আমি অ্যালাইন সরি অ্যালাইন একটা অ্যাট্রিবিউট অ্যালাইন অ্যাট্রিবিউট ইউজ করছি। এই যে দেখেন যে আমি ট্যাগের পর একটা স্পেস দিছি। সাধারণত আমি প্রথমে বলেছিলাম স্পেস দিতে, যখন কিন্তু যখন অ্যাট্রিবিউট ইউজ করা হবে তখন কিন্তু স্পেস দিতে হবে। এই যে দেখেন অ্যালাইন, আর এটা হলো অ্যাট্রিবিউটের এটা ভ্যালু, যেমন সেন্টার। সো অ্যাট্রিবিউটটা কি তা আমি নেক্সট ভিডিওতে দেখে দেবো। আর এই যে মধ্যে থাকবে কন্টেন্ট, H1 স্ল্যাশ দিয়ে ক্লোজিং ট্যাগ। কন্টেনার ট্যাগে অবশ্যই ক্লোজিং ট্যাগ ব্যবহার করতে হবে। আসলে ট্যাগ সাধারণত দুই প্রকার, একটা হলো কন্টেনার ট্যাগ, অন্যটা হলো এমটি ট্যাগ। এমটি ট্যাগটা কি একটু পরেই দেখিয়ে দিচ্ছি। H2, এই যে H2 এটা ট্যাগ, এই জায়গায় লিখছি হ্যালো, এটা কন্টেন্ট, এই যে ক্লোজিং ট্যাগ H2। ট্যাগগুলো সাধারণত জোড়ায় জোড়ায় থাকে। সাধারণত একটা ট্যাগের সাধারণত ওপেনিং ট্যাগ থাকে আর ক্লোজিং ট্যাগ থাকে। এই যে দেখতেছেন ওপেনিং ট্যাগ আর ক্লোজিং ট্যাগ। সো স্ট্রাকচার অফ HTML ট্যাগস, HTML ট্যাগের স্ট্রাকচার, এই যে দেখতেছেন যে এখানে আমি অ্যাঙ্গেল অ্যাঙ্গেল ব্র্যাকেট ইউজ করছি। সো অ্যাঙ্গেল ব্র্যাকেটের মধ্যে ট্যাগের নাম থাকবে, আর এর মধ্যে থাকবে কন্টেন্ট এবং উপাদান, টেক্সট, ইমেজ, লিঙ্ক, যা যা প্রয়োজন তার সবকিছুই সাধারণত এই কন্টেন্টের ভিতরে থাকবে। এটা ক্লোজিং ট্যাগ, এই যে দুইটা অ্যাঙ্গেল ব্র্যাকেট ইউজ করছি আর একটা স্ল্যাশ ইউজ করছি, আর তার মধ্যে ট্যাগের প্রথমে যে ট্যাগটা ইউজ করছি তার নাম লিখতে হবে। এই যে দেখছেন এটা ওপেনিং ট্যাগ ক্লোজিং ট্যাগ, এটা এক্সাম্পল দেখে নিই। এই যে দেখেন H2, H2 এটা ওপেনিং ট্যাগ, এই যে ক্লোজিং ট্যাগ সেম। H2 H2 টা সাধারণত এটা হেডিং বোঝায়, সে হ্যালো ওয়ার্ল্ড। একটু পরে আমি প্র্যাকটিক্যাল দেখে দেবো এগুলো কি। সো HTML সাধারণত দুই প্রকার, একটা হলো কন্টেইনার ট্যাগ, অন্যটা হলো এন্টি ট্যাগ। কন্টেইনার ট্যাগের শুরু এবং শেষ থাকে। এই যে দেখেন যে H1, H1 এর শুরু আছে এবং শেষও আছে, মধ্যে মাঝখানে সাধারণত কন্টেন্ট কন্টেন্ট ইউজ করতে হবে। তারপর হচ্ছে এম্পটি ট্যাগ, এম্পটি ট্যাগের শুরু আছে কিন্তু শেষ নেই, মানে ওপেনিং ট্যাগ আছে কিন্তু ক্লোজিং ট্যাগ নেই। এই যে ব্রেকার, মেটা, ইমেজ, ইনপুট, হরিজন্টাল, এগুলো সাধারণত শুরু আছে কিন্তু ক্লোজ ওপেনিং ট্যাগ আছে কিন্তু ক্লোজিং ট্যাগ নেই। এই যে দেখছেন ব্রেক, আবার এই এম্পটি ট্যাগকে সাধারণত এইভাবে মানে স্ল্যাশটা একটু ট্যাগের পরে ইউজ করতে হবে। এই যে দেখছেন যে এই জায়গায় ফার্স্টে ইউজ করতে হবে, এই জায়গায় পরে ইউজ করতে হবে। এই ডিফারেন্সটা সাধারণত দেখে নেবেন। সো এখন আমি কয়েকটি ট্যাগ সম্পর্কে আলোচনা করবো। একটা হলো প্যারাগ্রাফ ট্যাগ। প্যারাগ্রাফ ট্যাগ দিয়ে সাধারণত পি ট্যাগ দিয়ে সাধারণত বোঝানো হয় যে একটা প্যারাগ্রাফ প্যারাগ্রাফ লেখার জন্য সাধারণত পি ট্যাগ ব্যবহার করা হয়। এই যে দেখতেছেন এটা একটা একটা এক্সাম্পল দেখে নিলাম, হ্যালো ওয়ার্ল্ড, এই যে এটা ওপেনিং ট্যাগ, এটা ক্লোজিং ট্যাগ। এই যে দেখছেন আউটপুট, আউটপুট এটা আসলে হ্যালো ওয়ার্ল্ড। এখন আমি ধরেন যে একটা লেখাকে আমি বোল্ড করব, বোল্ড করার জন্য আমি সাধারণত বি বি ট্যাগ ইউজ করব। এক্সাম্পল দেখেন, এই যে বি ট্যাগ ওপেনিং, জিহান ক্লোজিং, এই যে জিহান, এই যে বোল্ড হয়ে বোল্ড, এভাবে আউটপুট আসবে জিহান। এখন আমি একটা এমটি ট্যাগ এর বিষয়ে বলতেছি, যে ব্রেকার ট্যাগ, ক্রিয়েট এ নিউ লাইন, একটা নতুন লাইন তৈরি করার জন্য ব্রেকার ট্যাগ ইউজ করা হয়। এতে দেখতেছেন যে জিহান, আমি ফার্স্ট এরকম একটা ব্রেকার ট্যাগ ইউজ করলাম এবং লেখা হলো, এই যে দেখতেছেন যে নিউ একটা লাইন তৈরি হয়ে গেছে, জিহানের সাথে নিউ একটা লাইন তৈরি গেছে। এখন আমি আসি ইমেজ ট্যাগ। ইমেজ ট্যাগ সাধারণ ইমেজ ট্যাগ দিয়ে সাধারণত কোনো ধরেন একটা HTML ডকুমেন্টের মধ্যে একটা ইমেজ সাধারণত আপনি সেট করতে চাচ্ছেন, তখন আপনি ইমেজ ট্যাগটা ইউজ করবেন। ইমেজ ট্যাগের স্ট্রাকচারটা এরকম, এই যে ইমেজ ট্যাগ সোর্স পিকচার ডট জেপিজি, এই যে পিকচার এক্সাম্পল, এটা যদি সাধারণত এডিটরে
লিকের যদি রান করেন তাহলে এই পিকচারটা আসবে। ইমেজ টেক নিয়ে আলাদা একটা ভিডিও করব, সো এখানে সব বিস্তারিত ধারণা দেব। এখন আসি অ্যাঙ্কর ট্যাগ। অ্যাঙ্কর ট্যাগ দিয়ে সাধারণত হাইপারলিংক, এই যে এ দিয়ে বোঝানো হচ্ছে যে অ্যাঙ্কর ট্যাগ, ওইটাতে সাধারণত হাইপারলিংক বোঝায়। এই যে www.google.com এটা সাধারণত একটা এইচটিএমএল এর মধ্যে যদি কোনো লিঙ্ক, এইচটিএমএল ডকুমেন্টের মধ্যে যদি সাধারণত কোনো লিঙ্ক ঢুকাতে চান তাহলে এই যে www.google.com এটা ইউজ করতে, মানে একটা লিঙ্ক ঢুকাতে চাইলে এই অ্যাঙ্কর ট্যাগটা ইউজ করতে হবে, যেমন আউটপুট এইভাবে আসবে google.com। তো অ্যাঙ্কর ট্যাগ নিয়ে আমি সাধারণত আলাদা একটা ভিডিও করব। সো এখন আসি আই ট্যাগ। আই ট্যাগ দিয়ে সাধারণত একটা ইটালিক লেখা লেটার বোঝায়। যেমন ধরেন আপনি একটা লেখাকে ইটালিক করবেন, সো সাধারণত এই আই দিয়ে সাধারণত ইটালিক লেখা বোঝায়। যেমন যদি আমি বস ইন্ডিকা লিখলাম, এটা একটা বৈজ্ঞানিক নাম, সাধারণত আমরা জানি যে বৈজ্ঞানিক নাম ইটালিক ভাষায় লিখতে হয়। সো এই যে দেখতেছেন এটা আউটপুট আসছে, এটা যদি ইনপুটে দেন তাহলে এটা আউটপুট আসবে। সো আমি এখন সাবস্ক্রিপ্ট, সাবস্ক্রিপ্ট দিয়ে সাধারণত ধরেন একটা নাম্বার, ধরেন একটা এলিমেন্টকে আমি নিচে লিখবো, ধরেন এই যে দেখতেছেন এইচ সাব টু, এই যে এটা ক্লোজিং ট্যাগ, ও যেমন এইচ টু, টু নিচের দিকে হবে এইচ টু। এখন আমি আসি সুপার স্ক্রিপ্টে। সুপার স্ক্রিপ্টে সাধারণত ধরেন পাওয়ার, কোন একটা লেখার পাওয়ার, ধরেন একটা বৈজ্ঞানিক সংখ্যা, ধরেন এটা পাওয়ার লিখবো, এই যে দেখছিলেন 1.6 × 10 ইনভার্স ইনভার্স 19, এটা সাধারণত একটু উপরে হবে, মানে এটা পাওয়ার হবে, এই জায়গায় আউটপুটটা সামনে একটু ভুল আসছে, তো আপনার এটা দেখে নেবেন। তো আমি একটু পরে এটা প্র্যাকটিক্যাল দেখিয়ে দেবো কীভাবে হবে। তো এখন আমি আসি হেডিং ট্যাগ। হেডিং ট্যাগ সাধারণত 6টা, এর মধ্যে সব থেকে বড় হলো এইচ ওয়ান আর সব থেকে ছোট হলো এইচ সিক্স। এইচ ওয়ান দিয়ে সাধারণত সব থেকে বড় শিরোনাম বোঝায়। এই যে দেখতেছেন যে এইচ ওয়ান করোনা ভাইরাস, আমি এটা হেডিং নিলাম, দেখতেছেন যে করোনা ভাইরাস একবারে সিক্স যখন এই ব্রেকার ট্যাগ ইউজ করছি দেখছিলেন যে নিউ লাইন তৈরি হয়ে গেছে, প্যারাগ্রাফ নিচে চলে গেছে। আসলে আশা করি বুঝতে পেরেছেন। তো এখন আমি ইটালিক, এখন আমি ধরেন একটা নিলাম বোল্ড, বোল্ড সাধারণত আমি এখানে কোনো ব্রেকার ইউজ করিনি, এই জন্য এগুলো লাইনে আসছে। এখন যদি আমি এখানে একটা ব্রেকার ইউজ করতাম, এই যে বস ইন্ডিয়া ব্রেকার, আরেকটা যদি ব্রেকার ইউজ করি আরেকটা লাইন তৈরি হবে, এই যে আরেকটু নিচে চলে গেছে, আশা করি বুঝতে পেরেছেন। সো আজ পর্যন্ত এখানে এই ট্যাগগুলো সাধারণত এই ট্যাগ সম্পর্কে আলোচনা করলাম। আসলে ট্যাগ অনেক ট্যাগ রয়েছে, এইচটিএমএল এ হাজার 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 ট্যাগ রয়েছে। সো আমি কয়েকটা এই জায়গায় দেখে দিলাম। সো নেক্সট ভিডিওতে আরো অনেক ট্যাগ নিয়ে আলোচনা করব। সো আজ পর্যন্ত এখানেই, আশা করি সবাই বুঝতে পেরেছেন।